नमस्कार बंधु शुभ सन्ध्या स्पोर्ट पेंसिल चैनल और एक नतून भिडियोते आपनादेर स्वागत जानाई। बंधु इस्ट बेंगल क्लाब आरो एकबार आरो एकटी अनुशीलन मैचे जयलाभ करेছে। खबरটা আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন। কিন্তু তার থেকেও বড় কথা আইএসএল এর 7 दिन आगे যেটা নিয়ে আমরা অনেক চিন্তা এবং উদ্বেগের মধ্যে ছিলাম যে স্টিফেন কনস্ট্যান্টাইন তার প্রথম একাদশটা কি তৈরি করতে চলেছেন তার একটা সুস্পষ্ট ধারণা কিন্তু আজকের এই অনুশীলন ম্যাচ দিয়ে দিয়েছে। আমি বলবো সে প্রথম একাদশের পজিশন ধরে ধরে প্রত্যেকটা খেলোয়াড়ের নাম বলবো, আমার মতো কিছুটা বিচার বিশ্লেষণ আপনাদের সামনে আমি তুলে ধরবো। তার আগে বলি আই লিগের দল রিয়াল কাশ্মীরকে হেলায় ৩-০ গোলের ব্যবধানে অনুশীলন ম্যাচে পরাস্ত করলো ইস্ট বেঙ্গল ক্লাব। ৩ গোলে জেতাটা অনুশীলন ম্যাচে মনে হয় ইস্ট বেঙ্গল ক্লাব প্রায় অভ্যাসে পরিণত করে ফেলেছে। কে গোল করলেন সেই যথারীতি ক্লেটন সিলভা, সুমিত পাশি আরও একবার এবং নবতব সংযোজন সৌভিক চক্রবর্তী। প্রথমে সৌভিক চক্রবর্তী সম্পর্কে বলি, আমার মনে হয় এবছরের সেরা রেকর্ড বোধহয় তিনি। মাঝমাঠের অনেকটা দায়ভার তার উপরে। আজকের ম্যাচে কিন্তু সৌভিক চক্রবর্তী তার পুরনো চেনা ছন্দে ফিরেছেন। নিঃসন্দেহে আইএসএলের মাত্র কয়েকদিন আগে সৌভিকের এই ছন্দে ফেরাটা ইস্টবেঙ্গলের কাছে আশীর্বাদ স্বরূপ। সুমিত পাশি প্রথম দিকে ব্যর্থ, তারপর কিন্তু তিনি গোলের পর গোল করেই চলেছেন এবং অতি অবশ্যই বলতে হন বহুযুদ্ধের পর খাওয়া আইএসএল অভিজ্ঞ সেই ক্লেটন সিলভা তিনিও কিন্তু গোলের মধ্যে আছেন। সব মিলিয়ে অনুশীলন ম্যাচে ইস্টবেঙ্গলের আজকের যা পারফরমেন্স, প্রথমার্ধে খেলা ছিল গোলশূন্য, দ্বিতীয়ার্ধে গোল হয়, 3-3 গোল। আই লিগের দল রিয়াল কাশ্মীরকে আপনারা সদ্য এই ডুরান্ড কাপে দেখেছেন। দলটা কিন্তু মোটের ওপর একটা লড়াকু দল। ইস্টবেঙ্গল এর আগে যে কটা অনুশীলন ম্যাচে যে যে প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছে আমার মনে হয় সবথেকে শক্ত প্রতিদ্বন্দ্বী বোধহয় আজকেই ছিল। বন্ধু এবার চলে আসি সেই প্রথম একাদশে। আজকে স্টিফেন কনস্ট্যান্টাইন যে দলটাকে এই রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে নামিয়েছিলেন, গোলে ছিলেন যথারীতি সেই কামলজিৎ সিং, মাঝখানে সেন্ট্রাল ডিফেন্সে ছিলেন লাল চুনুঙ্গা এবং ইভান গঞ্জালেজ। এই লাল চুনুঙ্গা সম্পর্কে কিন্তু অতি অবশ্যই বলতে হয় যে তিনি কিন্তু ক্রমশ একটা নির্ভরযোগ্যতার প্রতীক হয়ে উঠতে চলেছেন। দুটো সাইড ব্যাক ছিলেন জেরি এবং অঙ্কিত মুখার্জি। মাঝমাঠে ছিলেন দুই বিদেশি, সেই সমস্ত জল্পনার অবসান ঘটানো জয়ডেন দোয়ার্থী এবং অ্যালেক্স লিমা। এর বাইরে ছিলেন সৌভিক চক্রবর্তী এবং সুমিত পাশি। আক্রমণ ভাগে ছিল ক্লেটন সিলভা এবং ভিপি সুহের। যেহেতু অনুশীলন ম্যাচ, খেলোয়াড় পরিবর্তনের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, বেশ কিছু খেলোয়াড়ের রদবদল হয়েছে, কিন্তু মূল একাদশ এটাই কিন্তু আজকে খেলাটা শুরু করেছিল। খেয়াল করে দেখুন বন্ধু, এই দলটার মধ্যে থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে প্রথম ম্যাচে 4 জন বিদেশি কারা হতে চলেছে। কিরিয়াকু এবং এলিয়ান্দোকে মাঠের বাইরে রাখা হয়েছে। শুরু করেছেন অ্যালেক্স লিমা, ইভান গঞ্জালেজ, দোহার্তি এবং অতি অবশ্যই ক্লেটন সিলভা। তার মানে মূল 4 জন বিদেশি প্রথম একাদশের আমরা মোটামুটি একটা ধারণা আজকের অনুশীলন ম্যাচ থেকে পেয়ে গেলাম। খেয়াল করে দেখুন এই দলটায় কিন্তু এক বা একাধিক আইএসএলে খেলা ফুটবলার রয়েছে, অর্থাৎ যে দলটাকে ইস্টবেঙ্গল নামাবে সেই দলটাকে কিন্তু কোনোভাবেই অনভিজ্ঞ দল বলা যাবে না। বিনা প্রস্তুতিতে কথাটা আমরা ডুরান্ডের আগে বলেছিলাম, কিন্তু আইএসএলে ইস্টবেঙ্গল যখন প্রথম ম্যাচ খেলতে নামে বন্ধু, তার আগে 4-4 খানা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এবং 4-4 খানা অনুশীলন ম্যাচ ইস্টবেঙ্গল ক্লাব ইতিমধ্যে খেলে ফেলেছে এবং সঙ্গে একটা দুর্দান্ত ফুটবলও তারা মোটের ওপরে আমাদের সামনে তুলে ধরেছে। তাই স্টিফেন যা প্রস্তুতি নিয়েছে অন্যান্য বারের তুলনায় এবারে যে ইস্টবেঙ্গল ক্লাবের পারফরমেন্স ভালো হবে এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। সেটা চ্যাম্পিয়ন হবে না, রানার্স হবে না, প্রথম 5-এর মধ্যে থাকবে, সে তো পরিস্থিতিই বলবে। কিন্তু সবথেকে বড় কথা যে দলটা কিন্তু একেবারে পাকাপোক্ত মজবুত হয়ে উঠেছে, দলটা রীতিমতো তৈরি, নিজেদের মধ্যে সংঘবদ্ধতা তৈরি হয়েছে। সব মিলিয়ে ঝুলিয়ে সবথেকে বড় কথা অল্প ক্ষমতার মধ্যে চলার স্টিফেন কনস্ট্যান্টাইনের যে মানসিকতা সাধ্যমতো এগোনো সেটাও রয়েছে। প্রস্তুত ইস্টবেঙ্গল, প্রস্তুত আমরা। এখন লক্ষ্য প্রথম আইএসএল ম্যাচ।